এই নাম নাম কি হলো তাড়াতাড়ি নাম এই উদয় এই মোহন তোরা ব্যাগপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে সাবধানে এই সাইডে নিয়ে আয় আর নিমাইটা গেল কোথায় নিমাই এই নিমাই আরে এই বেটা নিমাই এই যে দা আদা আমি এই দি ইকে আরে বেটা তোকে যে বললাম গাড়ি থেকে মালপত্রগুলো নামা তা তুই নেমেই ছুটেছিস ইয়ে করতে এই আমি তো তোমাকে গাড়িতে ওঠা সম্ভব হলেছিলাম তা তুমি তো বললে স্টেশনে ইয়ে করিস ঠিক আছে তাড়াতাড়ি আয় মালপত্র নামাতে হবে তো নাকি ঠিক আছে দুঃশালা শান্তিতে একটু উত্তর দেবে না মেঘা এই মেঘা মেঘা আরে এই মেঘা আ লাগছে তো ও সরি 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 দেখেছিস বেটা দাদাকে ঠিক ম্যানেজ করে নিয়েছে আর আমরা খেটে মরলাম হ্যাঁ বেটা গুঙ্গা হেব্বি সিয়ানা ওই 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 আমায় গু 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 গুঙ্গা বলবি না আমি ডেকে গেলে কিন্তু বেশি কক 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 হ্যাঁ তুই ডিম পড়া মুরগির মতন কক কক করতে থাক অসভ্য পাগল একখানা তুই পাগল পাগল নাকি নেমে আসুন একটু কথা আছে আচ্ছা আচ্ছা ওইদিকে চলুন নামুন দিদি বাইরে তো গরম এখানে একটু বসি গাড়িটা এখন আমাদের ছেড়ে দিতে হবে দিদি কেন না মানে এই গাড়িটা এই পর্যন্ত কন্ট্যাক্ট করেছিল এর পর আমাদের ট্রেনে করে যেতে হবে মানে এখন আমাকে ট্রেনে করে যেতে হবে এক্ষুনি এই গাড়ির মধ্যে টেকনিশিয়ানদের সাথে একসাথে আমাকে নিয়ে আসলে এখন আবার ট্রেনে করে যেতে হবে এ সমস্ত কথা আমাকে আগে তোমরা বলেছ কি বলেছ বলো না না নানান ঝামেলায় বলা হয়ে ওঠেনি এই শোনো তুমি প্রোডাকশন ম্যানেজার না হ্যাঁ প্রোডাকশন ম্যানেজারের দায়িত্বটা বুঝো তো হ্যাঁ বুঝি কিন্তু একটু প্লিজ দেখুন দিদি দিদি দাদা হয়তো ব্যাপারটা ভুলে গিয়েছিল হ্যাঁ ও ঠিক বলেছে ভুলে গিয়েছিল প্রোডাকশন ম্যানেজার ভুলে গেছিল আশ্চর্য আর আমাকে জুনিয়র আর্টিস্ট পেয়েছো না 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 টেকনিশিয়ানদের সাথে একই গাড়িতে নিয়ে আসলে এখন আবার বলছো ট্রেনে করে শুটিং স্পটে নিয়ে যাবে কি পেয়েছোটা কি তোমরা এই বলো না আসলে বুঝতেই পারছেন আমাদের একটু দূরে শুট করতে যেতে হবে তো তোমরা কোথায় শুটিং করবে না করবে সেটা তোমাদের ব্যাপার আমাকে দিয়ে কাজ করাতে হলে আলাদা গাড়ি করতে হবে আসলে গাড়িওয়ালার সাথে তো সেভাবে কন্ট্যাক্ট করা হয়নি আগে করা হয়নি এখন করে নাও আমাদের শর্ট ফিল্মের কাজ নেই অত বাজেট নেই এই দাঁড়াও দাঁড়াও এই নামছে তোমাদের
বাজেট নেই তো আমাকে ডেকেছো কেন? আরো কত এলেবেলে নায়িকারা আছে, তাদের দিয়ে করাতে পারতে। আমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। নানা দিদি প্লিজ, আপনি যাবেন না, আপনি যাবেন না প্লিজ প্লিজ। এরা খুব খুব করে ধরেছে আপনাকে দিয়ে কাজ করবে বলে। হ্যাঁ দিদি, কাজটা না করলে এরকম বিপদে পড়ে না করলে খুব বিপদে পড়ে যাব। অনেক আশ নিয়ে কাজটা করতে নেমেছি। প্লিজ দেখো, তোমার কথায় আমি কিন্তু লো পেমেন্টে কাজ করতে রাজি হয়েছি। হ্যাঁ, তার উপর আবার টেকনিশিয়ানদের সাথে একই গাড়িতে করে নিয়ে আসলে, এখন আবার বলছো ট্রেনে করে যেতে হবে। ডিসগাস্টিং, কিছু বলো প্লিজ দিদি, প্লিজ প্লিজ এই কাজটা করে দিন, আপনাকে পরের কাজে পুষিয়ে দেবো, আপনার ডিমান্ড অনুযায়ী পুষিয়ে দেবো। হ্যাঁ দিদি, আপনি এই কাজটা করে দিন, আপনাকে পরের কাজে আমি আপনার ডিমান্ড অনুযায়ী করব। প্লিজ প্লিজ। ওকে, কি ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, চলো 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 তাড়াতাড়ি চলো। সবেমাত্র অভিনয় করতে এসেছিস, আর তোদের মতো এমন অনেকে আছে যারা উইদাউট পেমেন্টে কিন্তু কাজ করে চলে যাবে, এতে কিন্তু তোদেরই বড় ক্ষতি হয়ে যাবে, বুঝলি? তাই বলে এমন অপমানকর কথা বলবেন? সত্যি চম্পকদা, এমন অপমানজনক কথা মুখ বুঝে সহ্য করা যায় না। হ্যাঁ, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, আর তুই ওকে উস্কাচ্ছিস। বৃষ্টি শোন, এই কথাটা শুনেছিস? বড় যদি হতে চাও ছোট হও, তবে তাহলে মন্দি এখন অভিনয়টা করে যায়, দেখবি তুই একদিন ওদের মতো অভিনেত্রী হয়ে যাবি, ঠিক আছে? উফ, এই তোরা এখানে দাঁড়িয়ে এখনো ফিস ফিস করছিস, তাড়াতাড়ি চল ব্যাগপত্র নিয়ে স্টেশনে চল। চল 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 চল, আয় আয় তাড়াতাড়ি আয়। খারাপ হবে না, বৃদ্ধস্য তরুণী ভার্যা। তোমার ভাষাটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলছি, ভাষা তো খারাপ হবেই। আরে না, উনি হয়তো অন্য কিছু ভাবছেন আর তুমি ভাবছ অন্য কিছু, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে ডাকি, দেখি আমি যা ভাবছি তা ঠিক কি না। এই না না, ওদের সামনে আমার ইমেজটাকে খারাপ করো না প্লিজ। আরে ছাড়ো তো ইমেজ, আরে ওদের সাথে একটু ফ্রি না হলে কাজটা করবে কি করে? দাঁড়াও ডাকি, কিছু হবে না। বিকাশ! হ্যাঁ দাদা। একবার এদিকে এসো তো। হ্যাঁ দাদা বলো। বিকাশ দেখো তো আমি যা ভাবছি ঠিক কি না। কোন বিষয়ে বলো তো? বাম দিকে তাকিয়ে দেখো, একটা বুড়ো আমাদের দিকে তাকিয়ে আছে না? এই সরাসরি তাকিও না। হ্যাঁ সে তো আছে, কিন্তু ব্যাপারটা কি বলো তো, উনি কাকে দেখছেন? মনে তো হচ্ছে আমাদের দিকেই। আরে না না, উনি আমাদের দিকে নয়, উনি তোমাদের দিদিকে দেখছেন। আরে না বিকাশ, দাদা না ভুলভাল বকে যাচ্ছে, তুমিই ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই বয়সে দিদিকে কেন, সেটাই তো বুঝলাম না। বুঝলে না? না বুঝলে না, আরে আমিও বুঝিনি, আর বুঝতে গেলে ওনাকে ডাকতে হবে। আচ্ছা ডাকবো। না ডেকো না, ডেকো না প্লিজ। দেখেছো বিকাশ, দেখেছো
আমাদের ডাকতে নিষেধ করছে আর নিজে বারবার ঘাড় ঘুরিয়ে দেখে নিচ্ছে। এই জন্য কি বলে জানো, এই জন্য বলে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আচ্ছা হে অমরদা। হ্যাঁ বলো। এদিকে একটু শোনো, কি হয়েছে বস? এই কিছু হয়নি, তুমি যাও। কিচ্ছু তো হয়েছে, না হলে কিলচর মারামারি হচ্ছে, হাসাহাসি হচ্ছে, এইগুলো কি আর এমনি এমনি হচ্ছে নাকি? আচ্ছা তুমি তুমি একটা বুড়োকে দেখতে পাচ্ছ? বুড়ো? হ্যাঁ। কোথায়? ওইদিকে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। বুড়োটাকে দেখে তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে উনি আমাদের পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষণ করছেন কেন? আরে উনি তোমাদের দিদিকে দেখছেন। এই ব্যাপার। না না দাদা, আমাকে রাগানোর জন্যই এইসব কথা বলেছে, এরকম কিছুই না। আচ্ছা তর্কে গেলাম নেই কি, তাই তো তর্কে গেলাম নেই, ওনাকে ডেকেই জিজ্ঞাসা করি। হুম নাকি কি বলো? ডাকো। এই না 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 না, ডেকো না ডেকো না ডেকো না, প্লিজ ডেকো না। ডাকবো নাকি? আরে ডাকো না। এই যে কাকু শুনছেন? হ্যাঁ হ্যাঁ এইদিকে এইদিকে। এ মা একবার এদিকে আসুন তো। এই রে এদিকে আসছে রে। আসবে না, কে ডাকছে দেখতে হবে না? আর কেমন অভিদিন দেখেছো, ডাকার সঙ্গে সঙ্গে চলে আসছে। আর কেমন দুলকি চলে আসছে দেখো, যেন খোড়া বাচ্চা রাজ্য জয় করতে আসছে। নিজের নখে থেকে রজ্জায় মুখ একেবারে রাঙা হয়ে গেল, যেন নজ্জাবতী নতা। আরে তোর ওখান দাঁড়িয়ে কি করছিস? আয় আয় এদিকে আয়, আয় 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 এদিকে আয়। অমরদা, আরে কি হয়েছে মানে? জি যা জি রাজ্য জয় করতে আসছে। অন্যায় অবিচারে উৎপল দত্ত আসছে। এসে গেছে, চুপ কর। আচ্ছা কাকু, বাবা কথা যে শুনছেই না। এই যে কাকু, বলছি কাকু ওখানে বসে কি দেখছিলেন? ওই ওকে দেখছিলাম। দেখেছ দেখেছ? দেখছিল মুখটা তোল, ভালো করে একটু দেখি। নিজের জিনিস ভালো করে দেখে নিন। হ্যাঁ একটু মুখটা তুলে দেখাও, নিজের লোক বলে কথা। বাবা লজ্জায় যে একেবারে রাঙা হয়ে গেলে। আহারে রাঙা আলু। তো কাকু আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমার নাম কি? এবার মারবো কিন্তু আমি। দেখেছো দেখেছো দাদা, নিজের লোককে পেয়ে কিরকম গায়ে জোর বেড়েছে, মারতে আসছে মারতে আসছে। কই তোমার নাম বললে না তো? নাম শুনে কি করবেন আপনি? আমার একটু প্রয়োজন আছে। কি 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 প্রয়োজন কাকু? আমার না একটা ওই বিবাহযোগ্য পুত্র। বাবা বাবা, এই যে দেখছি খোদ বঙ্কিমচন্দ্রের বংশধর,
বিবাহ যোগ্য পুত্র। তোমরা হাসছো কেন? আমার পুত্র না ওই ব্যাংকে চাকরি করে, তার জন্য একটা পাত্রি খুঁজছি। ও, এবারে বুঝতে পারলাম যে আপনি তখন থেকে এর দিকে তাকিয়ে আপনি কি খুঁজছেন। এখন বুঝতে পারলাম আপনি আপনার পুত্রের জন্য পাত্রী খুঁজছেন। হ্যাঁ, তা পাত্রী পছন্দ হলো? হ্যাঁ, তা তোমার নাম বললে না তোমার? আমার নাম? হ্যাঁ, আমার নাম মধুমিতা, মধুমিতা চক্রবর্তী। চক্রবর্তী মানে ব্রাহ্মণ? কেন ব্রাহ্মণ চলবে না? না। তাহলে আপনি কোন জাতের মেয়ে খুঁজছেন? ওই নমশূদ্র। নম 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 নম। সে কি নমশূদ্র না হলে চলবে না? না। আচ্ছা, ধরুন আপনি নমশূদ্র কোনো ভালো মেয়ে খুঁজে পেলেন না, তখন কি করবেন? তখন ওই ছেলের বিয়ে দেবই না। তার মানে আপনি নমশূদ্র না পেলে আপনার ছেলেকে সারা জীবন আইবুড়ো কার্তিক করে রাখবেন? হ্যাঁ, তাই রাখবো। বিবি বিবি করছিস কেন? তোর কি বিবির দরকার? না, বলছি নিজে ও চিবা এসে বিয়ে করে মজা লুটেছে, আর এখন ছেলেকে আই বুড়ো রাখবে। চুপ চুপ বিছানা বু 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 বুড়ো। হ্যাঁ হ্যাঁ, বুড়ো। হুম হুম। আচ্ছা, এই যে আপনি জাত বাচ্ছেন, তা এসব তো এখন কেউ মানে না। কেউ মানুক আর না মানুক, আমি ওই সারা জীবন মেনে এসেছি, এখনো ওই মানব, তাই নাকি? এর অবস্থা কেমন জানো তোমাদের? ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। এই গাড়ি আসছে, গাড়ি আসছে, চল 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 একটা নিয়ে সব চল। আজি কাকু, আপনি খুঁজে যান নমশূদ্র। আমি যাবই না। যে যা ব্যাগ নিয়েছিস, চল 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 চল। শুনুন, হ্যাঁ, আমরা হচ্ছি শুটিং পার্টি, বুঝতে পারলেন না? মানে ওই টিভিতে সিনেমায় সিরিয়াল দেখেন না? হ্যাঁ, আমরা তার অভিনয় করতে যাচ্ছি। ও, কিছু মনে করবেন না জানো? না না, আসি তাহলে। হ্যাঁ মধুমিতা, চলো। হুম,